আজকে আপনাদেরকে দেখাবো আমার সব থেকে প্রিয় যে কবুতর গুলা রয়েছে তার মধ্যে দুই চারটা কবুতর। তো লাল চোখের কবুতর দেখাবো, হাই ফ্লায়ার। আর এরপরে আরেকটা ভিডিওতে আমরা দেখাবো আমাদের দেশি কিছু কবুতর যেগুলো আমার পছন্দের খুব। তো প্রথমে আমি হাতে যে কবুতরটা নিয়ে আসছি, সবার আগে আপনারা কবুতরটার একটু চোখটা দেখেন ভাই। মাশাল্লাহ, এটা হইলো গিয়ে আমার সব থেকে প্রিয় কবুতর। এই কবুতরটা প্যারেন্টসটা ইম্পোর্ট করে আনা, দিব্যা লেগে ইম্পোর্ট করে আনছে। দিব্যা ইম্পোর্ট করে আনার পরে এর প্যারেন্টস যেটা ছিল সেই প্যারেন্টস দুইটা আমাদের কাছে আছে। তো কিন্তু কোন দুইটা এটা আমি বলতে পারি না ভাই। সিলোটি চারটা চারটা বা পাঁচটা ছয়টা দিব্যার কাছ থেকে আমি নিছিলাম বিট করতে। তো সেগুলার থেকে বাচ্চা করার পরে এই দুইটা পেয়ার, এটা আর এটা নটটা, এই দুইটা পেয়ার আমার কাছে ঠিক স্যার। বাকি বাচ্চা গুলা কিছু এরপরে গিফট করা হয়েছে। দুইটা হারাই গেছে, দুইটা না তিন তিন চারটা বা এরকমের কিছু হারাই গেছে। তো এক লটে আমি আর কি এটা আটটা বাচ্চা পাইছিলাম। আটটা বাচ্চার মধ্যে চারটা বাচ্চা আমি আমার জন্য রাখছিলাম আর চারটা বাচ্চা উড়াইতে দিছিলাম দিব্যারে। তো সেই চারটা বাচ্চা সম্ভবত একটা রয়েছে বোধহয় ওর ভিতর থেকে, আর বাকি তিনটা বোধহয় হারাই গেছে। আর আমার কাছে যে চারটা ছিল দুইটা আমি উড়াই হারাইছি, আর দুইটা হইলে গিয়ে সম্ভবত কাউকে গিফট করা হয়েছে। হ্যাঁ, দুইটা সম্ভবত কাউকে গিফট করা হয়েছে। তো যাই হোক, এই বাচ্চা এই কবুতরটা আমার এত প্রিয় হওয়ার কারণ হলো কি, এই কবুতরের বাচ্চা অসাধারণ উড়ে। প্রত্যেকটা কবুতর এটার প্রত্যেকটা বাচ্চা অসাধারণ উড়ে। যদি বুকের হাড়টা সোজা হয়, এটার বুকের হাড় সোজা। এখন দুইটা বাচ্চা আছে আমাদের কাছে আর এখনো এরা রানিং ডিমের উপরে আছে। তো ভাই আরেকবার একটু কবুতরের মাদিটার চোখটা একটু আমরা দেখাই। এই যে দেখেন ভাই, মাশাল্লাহ বললেন সবাই, অসাধারণ একটা কবুতর মাশাল্লাহ। আমাদের খুব পছন্দের একটা কবুতর, এটা হলো মাদি কবুতরটা। এটার ল্যাঞ্জা দেখি, ল্যাঞ্জাটা এটার এক ল্যাঞ্জা নাই, যেটা যেরকমের সেটা সেরকমের বলতে হবে ভাই। আমি ভাই মিথ্যা কথা বলতে চাই না, আমার অন্য কবুতর গুলা দেখছেন হাই ফ্লাইয়ার এর ল্যাঞ্জা কিন্তু এক ল্যাঞ্জা হলে ভালো, সেটার স্পিড বেশি থাকে। এটা ল্যাঞ্জা এক ল্যাঞ্জা নাই। এই যে দেখেন একটু মেলাই দিচ্ছে এবং নাড়াইলে মেলাই দিচ্ছে, বাট এটা ল্যাঞ্জা এক ল্যাঞ্জা না হলে এটা খুব ভালো উড়ে। বুকের হাড়ও অনেক লম্বা আছে, কবুতরের ফিটনেস এখন ভালোই আছে, পাখের জোরটা একটু কম আছে। কিন্তু এদের বাচ্চা যখন উড়া শুরু করে তখন আবার পাখের জোর ঠিক হয়ে যায়। এবং পাক দেখেন, এই যে এই মাদিটা পাক যে ছড়াইলাম, দেখেন এই পুরাটা ছড়ানোর পরও এখানে কতগুলো পর রয়ে গেছে। মানে বগলের পরটা বেশি থাকলে কি হয়, কবুতর যখন উপরের দিকে উঠে যায় তখন কিন্তু এরা ভাসান দেয়, মানে ভাইসা ভাইসা উড়ে। তখন কিন্তু এরা মানে পাক ঝাপটায় কম, প্লেনের মতো উড়ে অনেকটা। তো এটা দেখেন, এই যে বগলের পর গুলা অনেক রয়েছে এক্সট্রা এক্সট্রা, যে কারণে এদের বাচ্চা কাচ্চা লেগে খুব ভালো উড়ে। তো এই ছিল মাদিটা, আমি নটটা দেখাবো। রাসেল একটু পজ কর ভাইয়া, নটটা নিয়ে আসছি। নটটার প্রথমে আমরা একটু চোখটা দেখাই, নটটা একটু ছটফটে। মাদিটার চোখ দেখছেন লাল টাইপের, কিন্তু এই নটটার চোখটা একটু কমলা টাইপের। এটাও আমাদের ঘরে ব্রিড করা, কিন্তু এটার প্যান্স আমাদের কাছে আছে, কিন্তু এটার প্যান্স কোন দুইটা এটা আমরা আসলে এখন বলতে পারতেছি না বা জানি না জি, তবে আছে আমাদের কাছে ইনশাল্লাহ। তো এই এটার এই কবুতরটা দেখেন, ল্যাঞ্জাটা কিন্তু আবার এক ল্যাঞ্জার না, কবুতরটা অনেক ছটফটে। ওই যে মাদির মতোই ল্যাঞ্জা এক ল্যাঞ্জার না, ল্যাঞ্জা নিচের দিকে টানতেছে। বাট এদের পেয়ারিংটা যেভাবেই হোক যেমনি হোক আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে এদের বাচ্চা দিয়ে। আমি মানে এইবারে উড়ানোর মধ্যে আমি গত শীতে এদের বাচ্চা উড়াইছিলাম, গত শীতে না রাসেল, হ্যাঁ গত শীতে আমরা এদের বাচ্চা উড়াইছিলাম। তো খুবই ভালো উঠছে মাশাল্লাহ, আমাদের কাছে খুবই ভালো লাগছিল এই এই কবুতর গুলো। আমি নিজে উড়াইছি আর কি, যে কারণে আমি জানি আমার ঘাড় ব্যথা হয়ে যেত ভাই। আমি বিকালবেলা উঠলে যে রাসেলের লগে আমার ঝগড়া লেগে যেত, ওরা ঘুরি উড়াইতো, ঘুরি দেখে উড়া শুরু করতো। আর একবার উড়লে এই নেটের উপর থেকে নিচে নামতে যায়, লাস্টের দিন এটার লাস্ট যে বাচ্চাটা হারাইছে এই নেটের থেকে নিচে নামতে যায়, কবুতরটা হারাই গেছে। ওইখান থেকে এখানে নামতে নিছে, দুইটা রাউন্ড দিলো, ঠাস ঠাস করে উপরে উঠে গেল আর নামলো না। তাও আজানের আধা ঘন্টা আগে সে উঠছে, মানে সে আধা ঘন্টা ধরে নামার চেষ্টা করে নামতে পারে নাই এরকমের কবুতর গুলো। তো এই দেখালাম নটটা। তো এদেরও ডিম আছে, এরা এখন ডিমে বসে রয়েছে। তা আমি আপনাদেরকে আরেক জোড়া কামাগার কবুতর দেখাবো। আপনারা তো জানেন আমাদের কবুতর গুলার ডিম রয়েছে এখন, তো এরা হলো গিয়ে ডিমে রয়েছে। তো কামাগার জোড়ার আসলে এদের ডিম নাই, তবে সিলেটি জোড়ার ডিম আছে। এই এখানে যে পেয়ারটা, সেই পেয়ারটা আপনাদেরকে দেখাইলাম এখন ধরে। এরা এই যে মাদিটাকে ছাড়ছি, মাদিটা আবার গিয়ে ডিমে বসছে। আচ্ছা এবার দেখাই আমার আরেক জোড়া প্রিয় কবুতর কামাগার। লাল চোখটা আমার কাছে ভাল লাগে,
এই কামাগারের গত সিজনে আমাদের উড়ার কবুতরের মধ্যে তিনটা কবুতর খুব ভালো উঠতো, তিনটা কবুতরই হারাইছে। তো ওর মধ্যে দুইটা ছিল সিলোটি, একটা ছিল কামাগার। একদম এই এই যে কবুতরটা, এক্সাক্ট এই কবুতরটারই একটা বোন এর আগের ব্যাচের বা পরের ব্যাচের এই কবুতরটা। এই কামাগারটার মধ্যে একটুখানি ক্রস রয়েছে। ক্রস রয়েছে কিসের? একটা ডাবলে বা এরকমের কিছু একটার একটা ক্রস রয়েছে। তো কবুতরটা আমরা আপনাদেরকে দেখাই, আগে দেখেন কবুতরটার চোখ। এই যে দেখেন ভাই কবুতরের চোখ, মাশাল্লাহ টকটকে লাল একদম। কামাগারের চোখ লাল হয় এটাই স্বাভাবিক, কিন্তু এটা একেবারে এক্সেপশনাল লাল, একদম টকটকে লাল। এদের ভাই বোন যেগুলা, অন্যগুলা যেগুলা ছিল সবগুলোর একই অবস্থা, একদম টকটকে লাল চোখ হয়। এবং এর মনির পাশে যে হালকা সার্কেলটা না, এটা এই কবুতরটা খুবই কম। তো এদের থেকে আমি বাচ্চা পাইছিলাম দুই চারটা। তো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হয়েছিল, এর কিন্তু মাথায় ঝুঁটি নাই। কামাগারের ইউজুয়ালি মাথায় ঝুঁটি হয় না, এবং হাই ফ্লায়ারের ইউজুয়ালি মাথায় ঝুঁটি খুবই কম হয়। সামহাও এদের থেকে আমি ঝুঁটিওয়ালা বাচ্চা পাইছি। হ্যাঁ, কবুতরটা হাক্কা দিছে, তো যাই হোক সমস্যা নাই, রাত দিয়ে নিবনে। তো এদের থেকে আমি ঝুঁটিওয়ালা বাচ্চা পাইছিলাম। তো ঝুঁটিওয়ালা বাচ্চা কয়েকদিন থাকার পরে মোটামুটি 10-15 দিন, 10-15 দিন না আরো বেশি, মাসখানেক বয়সে বোধ হয় কবুতরটা বাচ্চাটা মারা গেছে আর কি। তো দাপড়ি তো রাখছিলাম কয়েকদিন, বড় হয়ে গেছিল বেশ খানিকটা, তারপর হঠাৎ করে মারা গেছে। তো যাই হোক, এই হলো গিয়ে কামাগারের মাদিটা। কামাগারের নটটা একটু আপনাদেরকে দেখাই। রাসেল একটু পজ করো, আমি টাইমটা সেভ করি। ভাই এই যে কামাগারের নটটা নিয়ে আসছি, কবুতর গুলো অনেকদিন ধরে ধরা হয় না। এটা এই কবুতরটা আমার এখানে বিট করা অনেক আগের বিট করা হয়, কবুতরটা আমাদের এখানেই বাচ্চা হয়েছে। তো ওই ওইটারই হইলো গিয়ে আরেক পেয়ারের মানে আর কি, ওই ব্রিডেরই আগের পরের বেবি এটা। তো সেম হলো গিয়ে সেটার সাথে জোড়া দেওয়া হয়েছে। তো এটার সাথে আরেকটা নট ছিল আমাদের কাছে, নটটা সম্ভবত আছে, নটটা আর একটু সুন্দর হয়েছে। তো ওইটা উড়ানোর লক্ষ্যে এখন ছাড়া আছে সম্ভবত। তো এই দেখেন নটটা পেয়ার দিয়ে রাখছি, যে নটটা সেটার চোখ এটাও লাল, কিন্তু অতটা লাল না, কিন্তু এটার আবার শেপটা খুব সুন্দর। এই যে আরেকটা চোখ, তো এই হলো যে কবুতরের চোখ। এগুলা কবুতরের ল্যাঞ্জা কিন্তু এক ল্যাঞ্জা না, কারণ এগুলা ডিরেক্ট ইম্পোর্ট করে আনা না, এগুলা আমরা আমাদের মতো করে জোড়া মিলাইছি। ল্যাঞ্জা এক ল্যাঞ্জা হইতে গেলে এটার পেয়ারিংটা পারফেক্ট হইতে হয়, আমাদের পেয়ারিং পারফেক্ট হয় নাই, এই কারণে হয়তো ল্যাঞ্জাটা এরকম হয়েছে। তো ল্যাঞ্জা সম্পর্কে আমি যেটা শুনছি, যে অনেক কবুতর আছে ল্যাঞ্জা ধরে রাখলে আপনার একদিকে একটু বেশি কাটে, হয় বাম দিকে নাহলে ডান দিকে একটু বেশি কাটে। তো যেটা ডান দিকে বেশি কাটে ওটার সাথে যদি বাম দিকে বেশি কাটে এরকম একটা জোড়া দেন, তাহলে ওটার থেকে আবার বন্ধ ল্যাঞ্জার বাচ্চা হওয়ার সম্ভাবনাটা একটু বেশি হয়। তো এটা আমরা আমি যেরকম শুনছি, তা আমি এভাবে করে এক্সপেরিমেন্ট করে দেখিনি। তো এই ছিল আমাদের চারটা খুব পছন্দের কবুতর, আপনাদের সাথে শেয়ার করলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।